সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চমৎকার একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের ভোকাবুলারি পার্ট নিয়ে। আসলে ভোকাবুলারি পার্ট বলতে শুধু ইংরেজি গ্রামারের কোনো শব্দ জানা নয়, ভোকাবুলারি পার্ট বলতে বোঝায় ইংরেজি গ্রামারের যে মুখস্থ পার্টগুলো রয়েছে, যেটাকে আমরা বলতে পারি মেমোরাইজিং ফিল্ড। আমরা মনে করি ইংরেজি শেখার জন্য শুধু টিচার দরকার, টিচারের হেল্প দরকার, টিচার বাদে তো ইংরেজি শেখা সম্ভব নয়, কোচিং বাদে তো ইংরেজি শেখা সম্ভব নয়, আমরা এরকম অনেক কিছু ভাবি। আসলে তুমি নিজে নিজ দায়িত্বে অনেক ইংরেজি শিখতে পারো। তুমি যদি একটা প্ল্যান করো, একটা পরিকল্পনা করো যে আমি নিজ দায়িত্বে আমি নিজে অনেক ইংরেজি শিখবো, এটা তোমার পক্ষে সম্ভব, ঠিক আছে? তো আজকে আমি আজকে আলোচনা করছি ইংরেজি গ্রামারের মেমোরাইজিং পার্ট নিয়ে বা ভোকাবুলারি নিয়ে। ইংরেজি গ্রামারের ভোকাবুলারি বলতে শুধু একটা শব্দ জানা আর তার অর্থ জানা বিষয়টা এরকম নয়। ইংরেজি ভাষার ভোকাবুলারি বলতে বোঝায় তুমি একটা শব্দের সিনোনিম জানতে পারো, তুমি ইংরেজি ভাষার অ্যান্টোনিমগুলো মুখস্থ করতে পারো, তুমি ভার্বগুলো যে রয়েছে, ভার্বের যে ফর্মগুলো রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, এগুলো মুখস্থ করতে পারো, তুমি গ্রুপ ভার্ব মুখস্থ করতে পারো, তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে পারো, তুমি স্পেলিং মুখস্থ করতে পারো। এরকম করে ইংরেজি যে মুখস্থবিদ্যা যে পার্টগুলো রয়েছে, এগুলো কিন্তু তুমি নিজ দায়িত্বে বাসায় বসে বসে পরিকল্পনা করে মুখস্থ করতে পারো। আর যখন তুমি ভোকাবুলারি ভালো পারবে, ভোকাবুলারি তোমার দক্ষতা বৃদ্ধি পাবে, তখন তুমি ইংরেজি ভাষায় এক্সপার্ট হয়ে যাবে। ইংরেজি প্যাসেজ বুঝতে তোমার সুবিধা হবে, সিন বুঝতে সুবিধা হবে, ইংরেজি পত্রিকা পড়তে সুবিধা হবে। ইংরেজি গ্রামার শেখার জন্য, ইংরেজি কথা বলার জন্য, যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য ভোকাবুলারি বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা এগুলো টিচারের উপর ডিপেন্ড হয়ে থাকি। আসলে টিচারের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কিছু নাই, আমরা নিজেরাই চেষ্টা করলে ইংরেজি গ্রামারের অনেক ভোকাবুলারি পার্ট নিজে মুখস্থ করতে পারি। তুমি পরিকল্পনা করে নাও যে আমি এক বছরে 5000 ইংরেজি শব্দ শিখবো, আমি 5টা পার ডে 5টা সিনোনিম শিখতে পারি, অথবা 5টা অ্যান্টোনিম শিখতে পারি, গ্রুপ ভার্ব শিখতে পারি। ইংরেজি গ্রামারের মুখস্থবিদ্যা রয়েছে প্রায় 51 ধরনের, 51 টাইপস, যেমন সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, ভার্ব আছে, গ্রুপ ভার্ব আছে, নাম্বার আছে, জেন্ডার আছে, ডিগ্রি আছে, কারেকশন আছে, স্পেলিং আছে, প্রোভার্ব আছে, ওয়াইস সেইং আছে, কোটেশন আছে। এরকম করে ইংরেজি গ্রামারে মুখস্থবিদ্যার পার্টি রয়েছে 51 ধরনের, যেটা তুমি নিজ দায়িত্বে পড়ে তোমার নিজেকে অনেক বিল্ড আপ করতে পারো, তোমার ইংরেজি ভাষায় নিজেকে অনেক এনরিচ করতে পারো। এটার জন্য টিচারের কোনো প্রয়োজন হয় না। কিন্তু আসলে আমাদের যে স্বভাব হয়ে গেছে, আমরা টিচার নির্ভরশীল হয়ে গেছি, আমরা টিচারের হেল্প বাদে কোনো কিছু করতে চাই না। অবশ্যই টিচার দরকারও আছে, টিচারের গাইডলাইন দরকার আছে তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, ইন্সপিরেশন করার জন্য, ঠিক আছে? তো আমি মনে করি তোমরা যদি রেগুলারলি ভোকাবুলারি পড়ো, পরিকল্পনা করে নাম্বার মুখস্থ করলা, তোমরা অনেকেই বলতে পারো স্যার নাম্বার তো সহজ হয়, নাম্বারের ভিতরে অনেক আনকমন কিছু রয়েছে, ইরেগুলার কিছু রয়েছে, ঠিক আছে? সেই ইরেগুলার নাম্বারগুলো পড়তে পারো, আনকমন কিছু জেন্ডার পড়তে পারো, ঠিক আছে? কঠিন কঠিন শব্দের স্পেলিং পড়তে পারো, একটা শব্দের একাধিক সিনোনিম জানতে পারো, অ্যান্টোনিম জানতে পারো, প্রিফিক্স অ্যান্টোনিম জানতে পারো। এগুলো জানার মাধ্যমে তোমার ইংরেজি ভাষার বিশাল এক জগৎ, ভোকাবুলারির বিশাল এক জগৎ তখন তৈরি হয়ে যাবে, তখন তুমি হয়ে যাবে একজন ইংলিশের স্কলার বা মিনি স্কলার, ঠিক আছে? আর তোমাদের যে কোনো পরামর্শের জন্য, তোমাদের যে কোনো সহযোগিতার জন্য তোমাদের সাথে সবসময় আছে তোমাদের প্রিয় নোমান স্যার। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।